দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ঢাকা লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের একক চিত্রকলা প্রদর্শনী করোনায় আত্মসন্ধান। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 25 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী নাহিদা শারমিনের পোশাক ও শিল্পকর্ম প্রদর্শনী। তুলিতে সূচিতে রং মাধুর্যে নন্দিত পোশাকে মেতে উঠি উৎসবের আনন্দে। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 9টা এই সময়ে প্রদর্শনী চলবে 13 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে ওয়াইদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে তুহিন হোসেনের পরিচালনায় ধারাবাহিক নাটক চিরকুমার। মনে করেন যে পরের দিন সকালবেলা মনে করেন যে আপনার শ্বশুর যে এসে আমার মনে করেন যে গুলি করে মারবে এরকম গ্যারান্টি আছে। তারপর দিন আপনার বউ আমার ঘুমের ওষুধ খায় মেরে ফেলতে পারে। যেখানে আমার জানের কোনো নিরাপত্তা না সেখানে আমি থাকতে পারব না। এত সব ঘটনা যে ঘটছে তুমি আমারে বলবো না। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই ছিল এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সভাপতি, চিত্রগ্রাহক, পরিচালক ও প্রযোজক আব্দুল লতিফ বাচ্চু। স্বাগত, শুভ দুপুর। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আজকে অনেক গল্প করবো। শুরুতেই জানতে চাই এখন সময়টা কেমন কাটছে, এবং যেটা আমি শুরুতেই বলছিলাম যে আপনি চিত্রগ্রাহক সংস্থার সভাপতি, একটু সেই সংস্থার কার্যক্রম নিয়েও জানতে চাইব। আসলে এই সংস্থার শুরু হয় স্বাধীনতার পর। আমাদের আগে শুটিং শিডিউল ছিল 10টা 6টা আর রাত্রি 10টা 6টা। তারপরে একটু শৃঙ্খল হয়ে গেল লিবারেশনের পর। রাত্রিতে দেখা গেলো টেকনিশিয়ানরা তাদের ক্যামেরা ট্যামেরা নিয়ে যেতে পারে না, তখন আমরা শিডিউল চেঞ্জ করি। ওই সময় আমরা মনে করি কিছু বিশৃঙ্খলা দেখা দেয় আমাদের মাঝেও, তখন আমরা মনে করি যে আমাদের একটা সমিতি বা সংস্থা দরকার। সেই সময় আমরা এই সংস্থা বানাই। তখন আমাদের প্রেসিডেন্ট ছিল আব্দুল সামাদ স্যার, উনি এর মেইন হতা, মানে প্রাথমিক কাজদারি, এবং তিনি ছিলেন মানে প্রতিষ্ঠাতা সভাপতি। তারপরে এখন আমরা সেইটা ক্রমান্বয়ে বংশানুক্রমে এখন এসে আমাদের হাতে পৌঁছেছে। আমি দীর্ঘদিন আছি সেখানে, প্রায় 15 বছরের মতো আছি এই সংস্থায়। সংস্থা আমি অনেক কষ্টে অনেকভাবে খাড়া করেছি, একটা রুম সুন্দর করেছি যেখানে মানুষ বসতে পারে, আলাপ করতে পারে। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো যে সমিতির সদস্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ণ, এবং তাদের কোনো রকম অসুবিধা কার্যক্ষেত্রে FDC-র কাছেই হোক যেখানেই হোক সেটার প্রতি তদারকি করা, এবং প্রযোজকের সাথে যদি অর্থ সংগ্রহ বিষয় থেকে থাকে সেটা নিয়মিত আশা করা, এটি হচ্ছে এই সংস্থার প্রধান কাজ। আচ্ছা, বাহ, দারুণ। আপনি তো দায়িত্বে আছেন এখন, কতটা কার্যকরী বলে মনে হয়? কারণ যে কথাগুলো বলছিলেন আসলে এই সমস্যাগুলো তো অহরহই হয়ে থাকে নিশ্চয়ই। হ্যাঁ, অনেক কার্যকরী হয়েছে, অনেক আমরা মীমাংসা করেছি, অনেকে টাকা দেয় নাই সে টাকা আমরা নিয়ে দিয়েছি, অনেক যায় FDC-র সাথে ক্যামেরার ব্যাপারে, এগুলো অনেক ছোটো কার্যক্রমটা ভালো চলছে। হ্যাঁ, ঠিক এক এক প্রপার, কারণ আমাদের অ্যাসোসিয়েশনটা আল্লাহর ইয়েতে এখনও আমাদের ভিতরে ওই একত্ববোধটা আছে, এটা খুব জরুরি। হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি দরকার একটা অ্যাসোসিয়েশনের জন্য, এবং সম্মান বোধ, এই সবগুলো জিনিস আমার অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে এবং আমাদের মাঝে আছে,
এবং এখানে কোনো রকম দুর্নীতি নাই, নিশ্চয়ই, যার ফলে ইনশাআল্লাহ ইটস গোইং গুড। একদম, এবার একটু একদম পেছনের দিকে চলে যেতে চাই। চিত্র গ্রাহক হিসেবে আপনি অসংখ্য জনপ্রিয় সিনেমার সাথে কাজ করেছেন, তো সেই সময় একটা চলচ্চিত্র যখন কাজ শুরু করতেন, একটা তো নিশ্চয়ই প্রি ওয়ার্ক থাকতো শুরু করার আগে, যে আসলে সিনেমাটা কেমন হবে, পরিচালকের সাথে বসা, তো সেই ব্যাপারটা কেমন ছিল? এবং এই সময় এসে তো আসলে খুব স্বল্প সময়ে কাজ হয়, কতটুকু হয়, কি দেখেন আসলে পরিবর্তনটা? আসলে আমাদের সময়ে একজন চিত্রগ্রাহক, এটা পরিচালক জানতো যে সেই সেকেন্ড ম্যান, কারণ যা কিছুই গল্পে থাক সেটা স্ক্রিনে গেলেই না লোকে বুঝবে যে এইটা গল্প। তার মানে কি, স্ক্রিনে যে লোকটি আনবে সেই লোকটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্যে তারা, সেই সময়কার পরিচালকরা আমাদের খুবই ইম্পর্টেন্সই দিত। এবং একটি চলচ্চিত্র শুরুর আগেই যখন এক নম্বর স্ক্রিপ্ট, আমাদের তো নকল ছিল না তখন, প্রথম যখন লেখা হতো তখন আমাদের টিমকে নিয়ে বসতো পরিচালক, আমাদের মতামত জানতো, তারপর আমরা যা সাজেশন দিতাম, আবার সেকেন্ড স্ক্রিপ্ট হইতো, থার্ড, এইভাবে আমরা দুই তিনটা সিটিং দিতাম স্ক্রিপ্টের আগেই। এতে যেটা সুবিধা হতো অ্যাজ এ ক্যামেরাম্যান, যে আমি জানতে পারতাম যে এই ছবির কোন জায়গায় কীভাবে আমি যাবো, পুরো ভাবনাটা, হ্যাঁ, আমি কোন দৃশ্যটাকে কীভাবে নিতে পারবো, কারণ আমি অলরেডি ওর সাথে জড়িয়ে গেছি, তো কারণ ইনসেন আমার আমি সবই জানতে পারতেছি। সেই জন্যে আমি ওইটা আগেতে প্রি কনসেপশন নিতাম যে এইভাবে আমি এই ছবিটার চিত্রগ্রহণ করবো, যার ফলে সেই সময়কার সব কিছু একটু অন্যরকম চোখে লাগে, এখন সেটা পাচ্ছেন না, হয়তো এই কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, অনেক চলচ্চিত্রে তো কাজ করেছেন, একটা দুটো যদি খুব যেটা এখনও মনে হয় যে অনেক চ্যালেঞ্জিং ছিল যেই শটটা নেয়া এবং সেটা সাকসেসফুলি নিয়েছিলেন? না না, ব্যাপার হচ্ছে কি যে চিত্রগ্রহণ এমন একটা জিনিস, এটা হলো তীর, একবার যদি আমি ওকে বলি তো তীর চলে গেল পাবলিক পর্যন্ত, সেই জন্যে ওকে বলার আগে আমাকে 10 বার চিন্তা করতে হয়। যেমন আমাকে এক পরিচালক নজরুল ইসলাম সাহেব বলেছিলেন, ওনার প্রথম ছবি আমি যখন করি, ওনার বড় বড় ক্যামেরাম্যানরা তখন কাজ করতো, সে প্রথম আমাকে জুনিয়র ক্যামেরাম্যান হিসেবে নিল, তুমি তখন প্রতিদিনই সন্ধ্যায় আমার সাথে এসে 8 ঘন্টা সিটিং দিতেন, 8 ঘন্টা 1 ঘন্টা। ওনার যেটা বক্তব্য ছিল সেটা হলো এই যে, দেখো বাচ্চু, আমি কিন্তু দেখব পুরো ফ্রেম, তখন তো মনিটর ছিল না, তুমি দেখবে হলো অরিজিনাল যেটা 35 যাচ্ছে অন স্ক্রিন সেটা তুমি দেখবে, অতএব তোমারও কেটা ইম্পর্টেন্ট, আমারটা না, আমি তো ফুল ফিগার দেখছি আর তুমি দেখতেছো একটা ক্লোজ আপ, অতএব তুমি যখন ওকে বলবা পুরোটা চিন্তা ভাবনা করে ওকে বলবা, সব ভালো কথা। করটিয়া শুটিংয়ে গেছি, ওইখানে একটি শট করটিয়ার জমিদার বাড়ি, ওইখানে আনোয়ার হোসেনের গাড়ি আসবে, গাড়ির থেকে আনোয়ার হোসেন এবং আনোয়ারা, মানে তারা বাপের অমতে বিয়ে করে আসছে, যেটা বাপ গ্রহণ করবে না। তা আমাকে ডাইরেক্টর বলেছে যে যখন দরজাটা খুলবে হাফ অফ দ্য ফ্রেম এই দরজাটা খুলে যাবে, নামবে, এই সময় ওই যে চাকরটা আছে ও ব্যালকনিতে সে দেখবে, দেখে ভিতরে চলে যাবে। তা আমি ওই দরজাটা ঠিক করতে যাই, ও ব্যাটা যে আগেই এসে চলে গেছে আমি আর খেয়াল করিনি, এবং প্রেমেই নাই, তারপর যাক ম্যানেজ হয়েছে। কিন্তু দেখো এই যে ব্যাপারটা, এটা যদি আমাকে আরও খেয়াল করা উচিত ছিল, কারণ ওই মিস্টার হওয়াতে মানে ওই ভদ্রলোক যে আগে থেকে জেনে ফেলেছে যে তার ছেলে আর বউ আসছে, এটা কিন্তু প্রমাণ করা গেল না, ম্যানেজ হলো কিন্তু প্রমাণ করা গেল না। সেই জন্যে চিত্রগ্রাহককে খুব সাবধান থাকতে হয় যে পরিচালক কী চাচ্ছে, কোনো জিনিস যেন মিস না হয়। তার কথা হলো যে আমাকে যখন একজন পরিচালক হায়ার করেছে, তার মানে কি যে তার যা চিন্তাভাবনা তার সাথে আমাকে আবার চিন্তাভাবনা দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে, যে প্রোডাক্টটা জনগণের সামনে যাবে। নিশ্চয়ই, নিঃসন্দেহে। এবং যেটা বলছিলেন আসলে যে একটা সিনেমার সেকেন্ড ম্যান হিসেবে আসলে কাজ করতে হয় একজন চিত্রগ্রাহককে, তো এই যে চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করা এবং দীর্ঘ সময় কাজ করেছেন, তারপর পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন, 10টি সিনেমায় আমরা আপনাকে পেয়েছি, তো পরিচালনায় আসার আসলে গল্পটা বা জার্নিটা কেমন ছিল? এটা খুব সিম্পল স্টোরি, বিকজ যে একটা জিনিস জানেন যে একজন একটা ছবির পেছনে 3 জন খুব অঙ্গভাবে জড়িত থাকে, তার মধ্যে একজন হচ্ছে ক্যামেরাম্যান, 1, 2 এডিটার, তাই এই এডিটিং এবং ক্যামেরার থেকে পরিচালক হওয়াটা খুবই সহজ এবং সোজা রাস্তা, কারণ সবসময় পরিচালকের সাথেই থাকছি, তার সাথেই কাজ করতেছি, কীভাবে সবই জানা হয়ে গিয়েছে, হ্যাঁ সবই জানা হয়ে যায়, এবং আমরা ভালো ভালো পরিচালকের সাথেও কাজ করার সৌভাগ্য হয়েছে, যার ফলে পরিচালক হওয়াটা খুব একটা কঠিন কিছু হয়নি।
এবং ওই সময় আমাদের চিত্রের আমাদুজ্জামান চৌধুরী সাহেব আমাকে দিয়ে তার প্রথম ছবি যাদুরবাসী নির্মাণ করেন। এই আমার প্রথম পরিচালিত ছবি। আচ্ছা, তো সেই যাদুরবাসী সেই চলচ্চিত্রের চিত্রগ্রাহক হিসেবেও কি আপনি ছিলেন? আচ্ছা, তো একজন পরিচালক এবং চিত্রগ্রাহক দুটো তো আলাদা সত্তা, কিন্তু আপনি একই মানুষ ছিলেন। তো সেই চলচ্চিত্রটা মানে কমপ্লিট করার পরে আসলে কি মনে হচ্ছে, কতটুকু স্যাটিসফ্যাকশন এসেছিল? আসলে ব্যাপার হয় কি, যে যখন আমি চিত্রগ্রাহক তখন আমি চাই না যে আমার ক্যামেরা দিয়ে অন্য লোক তাকায় ওকে বলবে হয়তো ঠিক মতো দেখছে না আমার মনে হয়, যার জন্য আমি ক্যামেরা ছাড়ি না। এবং সুবিধা হয় যে আমি যেটা চাই সেইটাই স্ক্রিনে যাচ্ছে কি না, যেহেতু ক্যামেরা আমার হাতে আমি সেটা বুঝতে পারি এবং আমি যে ঠিক আছে আমার আর অসুবিধা নাই। অন্যের হাতে দিলে যেটা যেটা নিল কি না, ক্লোজ আপটা তো এত ট্রুতে শুরু হয় এই পর্যন্ত যেতে পারে, এইরকম অনেকগুলো টেকনিক্যাল সাইড আছে। সেই জন্যে আমি নিজেই করতাম এটা, যেহেতু আমার এটা জানা এবং এটি আমার মেইন জব ছিল। এইভাবে আমি চলে আসি ফটোগ্রাফির থেকে, চলে আসি আসতে পরিচালকের ইয়েতে। তো যাদুরবাসীর ব্যাপারে যেটা আছে, অনেক সময় হয় যে অনেক কিছু মানে কি করা যায়, যেমন এপার ওপার ছবি যদি কেউ দেখে থাকেন তাহলে এপার ওপারে আমার যে মাসুদ পারভেজ সাহেব ছিলেন ডাইরেক্টর, খুব ভালো ভদ্রলোক, ওনার সবচেয়ে ভালো ছিল উনি বুঝাতে পারতেন যে উনি কী চান। আমাদের কথা হচ্ছে যে পরিচালক যদি শুধু আমারে বুঝাতে পারে যে সে কী চায় তাহলে আমার জন্য খুব সহজ, আর যদি বুঝাতে না পারে তখন আমার সেন্সে কাজ করে, তার আইডিয়াটা আর আমি নিতে পারি না। তো পারভেজ সাহেবের লাস্ট সিন ছিল পারভেজ সাহেব মারা যাবে, গুলি খাবে মারা যাবে, এন্ড অফ দ্য সিন। তো এখন কী করি, কীভাবে মারি তাকে, মারার দৃশ্য শেষ। তখন ওই যে একটা গানসাম নাবারণ একটা ছবি দেখেছিলাম, ওতে একটা লোক ওই রকম আগের থেকে ওইভাবে এস্টাবলিশ করেছে, ও গুলি লাগার পর এমনি তাকায় আর পুরো গাছগুলো ঘুরতে থাকে। তা আমি দেখলাম যে গাছ তার ঘুরাতে হড্ডি হয়ে গেছে, তা আমি করলাম কি মাসুদ পারভেজ সাহেবের ওই ঘুরাবো গাছে শুধু মাথাটা জয়েন করে দিলাম, গুলি লাগার পর এই করলো ক্যামেরা এখানে চলে আসলো, তারপরে ক্যামেরা উনি ঘুরছে আমি কিছু করছি না, ক্যামেরা ওনাকে বেঁধে টেঁধে দিয়ে দিছি, ও ঘুরতেছে পুরা ওই আপনার সিলেটের পুরা ঘুরছে, এফেক্ট হয়ে গেল। এইরকম মৃত্যু সিন অনেক করলাম। এখন আমার যাদুরবাসীতেও লাস্ট সিকোয়েন্স মৃত্যু মানে চলে যাচ্ছে, এখন কি করি, নতুন কিছু তো করতে হবে। হ্যাঁ, কিছু তো আমরা তো করেই ফেলেছি, আর আমার জন্য কি আছে? তারপর আমাদের তো ধরেন অর্থনৈতিক অতই না যে একেবারে 10 লাখ টাকা খরচা করলাম এই শটের জন্য, আমাদের ইকোনমি সাইডটাও চিন্তা করতে হয় মেইনলি, তারপরে টেকনিক্যাল সাইডে যাইতে হয়। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে কী করি, যাদুরবাসী যদি হয়তো ভালো হয়তো যদি শটটা চালাতে পারে প্রডিউসার, যদি এই সময় শটটা ছিল যে মানে ইয়ে সুচরিতা দৌড়ে যাচ্ছে, অপু সালোয়ার শুয়ে আছে হিরো মানে ডেট, এই যে যাচ্ছে এই যাওয়াটা আমি করলাম কি ওইটাকে আমি ঘুরাইয়ে দিলাম, মানে পুরা পৃথিবীটা ঘুরছে। কী করলাম, একটা ড্রাম আছে, ড্রাম নিলাম, ড্রামের সাথে ক্যামেরাটা পুরো ফিক্সড করে দিলাম নাট দিয়ে আটকে দিয়ে, লেন্স দিলাম আমার মতো দিয়ে ওইটাকে, ও যাচ্ছে আমি ড্রামটাকেও চালিয়ে দিলাম, কিছুই না, কিন্তু দেখা গেল পুরো পৃথিবীটা ঘুরতে একটা অন্য এফেক্ট ক্রিয়েট করলো। তো এই এফেক্টটা যদি আসলে ক্রিয়েটিভিটি, হ্যাঁ, এই এফেক্টটা যদি ওই জায়গায় না ক্রিয়েট হইতো তাহলে ওই মৃত্যুটা মৃত্যু মনে হতো না, ওই আবেদনটাই আসলে হতো না। কত হচ্ছে যে ফটোগ্রাফির মেইন জিনিসই হলো যে স্ক্রিন প্লে যা চায় তাকে আরও সুন্দর করে স্কিনে দাও, আরও এফেক্টিভ করে স্কিনে দাও, নইলে আমাকে হায়ার করার কারণটা কি? একদম, এই যে চমৎকার সব এক্সপেরিমেন্ট আপনি তখন করেছেন, তখন কি প্রাতিষ্ঠানিকভাবে একজন চিত্রগ্রাহক হিসেবে হয়ে ওঠার জন্য কোনো শিক্ষা বা কোনো ট্রেনিং নেওয়ার সুযোগ ছিল কি না? আমাদের সময়ে আমরা হলো গুরুগৃহে সব শিক্ষা গ্রহণ করেছি, আমরা ওস্তাদ ধরেছি, যেমন আমার ওস্তাদ ছিল সাধন রায়, তার কাছে সহকারী হিসাবে কাজ করেছি, প্রথম ছিলাম থার্ড, তারপরে সেকেন্ড, তারপরে চিফ অ্যাসিস্ট্যান্ট, দেন ক্যামেরাম্যান, আমরা হাতে কলমে শিখতাম, ওস্তাদ যা করতো অমুকে তো দেখতাম ওইটা করতাম, এই তার কাছ থেকেই শেখা। আমাদের সময় কোনো রকম প্রাতিষ্ঠানিক কিছু ছিল না, কোনো ইনস্টিটিউটও ছিল না। জহিরান সাহেব বলতো যে এফডিসি তোমাদের ইনস্টিটিউট, এখান থেকে যে 4 বছর যে তোমরা শিখছো এটি হলো তোমাদের এডুকেশন।
একদম। এখন তো কিছু ইনস্টিটিউশন তৈরি হয়েছে বা এখন তো শিখতে পারছে হাতে কলমে। এবং আরেকটা বিষয় এটার সাথে যুক্ত করতে চাই যে আপনি যখন কাজ শুরু করেছিলেন সেই অ্যানালগ থেকে শুরু করে এখন ডিজিটাল অনেক পরিবর্তন হয়েছে, ধাপে ধাপে পরিবর্তন হয়েছে কাজ থেকে দেখেছেন। কত হলো যে ওই কথাটাই না, ধাপে ধাপে হয়নি, যার ফলে আজ এই অসুবিধা হয়েছে। ধাপে ধাপে হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কালার, কিন্তু অ্যানালগ থেকে ডিজিটালটা ধাপে ধাপে হয়নি, হঠাৎ করে রাতারাতি হয়ে গেছে, যার জন্য এত বড় একটা ব্রেক হয়ে গেছে। আচ্ছা, আর ওই যে কি যেন ইনস্টিটিউটের কথা যে বলতেছিল, ব্যাপার হয় কি যে ইনস্টিটিউটে লেখাপড়া শিক্ষা এডুকেশনের তো কোনো বিকল্পই নাই, ভালো, কিন্তু এটা জানতে হবে, আমিও পড়াতাম, এখন তো অ্যানালগ নাই, এটা জানতে হবে ওই স্টুডেন্টকে যে ইনস্টিটিউটেই পড়াশোনা করুক, এটা কিন্তু ডাক্তারির মতো বা ওকালতির মতো, আপনাকে এসে একটা সিনিয়র ডাক্তারের সাথে জব করতে হবে কিছুদিন, প্র্যাকটিক্যাল তো করতে হবে। বই পড়েছেন, আমার মনে আছে একটা লন্ডন থেকে একটা ছেলে ফটোগ্রাফি শিখে আমার সাথে 3 মাস সে কাজ করেছে, কাজ করেছে দেখেছে। এই জিনিসটা হলো তাই, এডুকেশন ওই ইনস্টিটিউটের একটা সার্টিফিকেট নিলেই যে কিছু হবে তা না, তাকে কোনো ভালো লোকের সাথে শিখতে হবে, কারণ বইয়ের সাথে যা আছে স্ক্রিনে ওই ক্যামেরায় আনতে অনেক সময় লাগে। আমি পড়েছি অনেক ছেলেকে, তারপরে তোদের ওই 10 মিনিটের একটা করে ডকুমেন্টারি বানাই দিতাম, সব শিখিয়ে দিতাম, ওরা দেখাইতো ডকুমেন্টারি, দেখতাম, দেখার পরে বলতাম তুই কী বানাইতে চাইছিল, তো বলে যেটা বলে সেটা স্ক্রিনে নাই, তার মানে কেউ স্ক্রিনে আনতে পারে নাই, ওর ভিতরে আছে স্ক্রিনে আনতে পারে। তো এই জন্যে এডুকেশন তো কোনো কথাই নেই, কথা হচ্ছে যে প্র্যাকটিক্যাল জানতে হবে, শিখতে হবে। এটা যদি কেউ ভাবে যে আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় বা অমুক এখন ইনস্টিটিউট ফিনিটার পাশ করে আমি বিরাট কিছু হয়ে গেছি, না, কিছুই হয়নি, তুমি আবার জিরো থেকে স্টার্ট করতে হবে, কোনো প্র্যাকটিক্যাল জায়গায় আসো, কাজ শেখো, যার ফলে আজ মান এত নিচে নামে যাচ্ছে। নিশ্চয়ই, এবং অভিজ্ঞতা আসলে একটা অনেক বড় বিষয়, এই যে এত বছর ধরে আপনারা কাজ করেছেন সেই অভিজ্ঞতা যেভাবে কাজে লেগেছে, একদিনের পড়াশোনায় নিশ্চয়ই সেটা লাগবে না। কিন্তু এই সময় এসে একটু জানতে চাই যে এখন যে সিনেমাগুলো হচ্ছে নিশ্চয়ই সেগুলো দেখা হয় এবং জড়িত আছেন, আপনি যেহেতু একটা সংস্থার সভাপতি কাজ থেকে দেখছেন, এখন চিত্রগ্রাহক যারা আছেন বা এখন যে সিনারিওগুলো পরিবর্তন হয়েছে সেটা কতটা পজিটিভ বলবেন বা কেমন বলবেন? আসলে ওই যে প্রশ্নটা করেছেন অ্যানালগ থেকে ডিজিটাল, ধাপে ধাপে যদি আসতো ডিজিটালটা তাহলে এতটা সমস্যা হতো না। যেমন আমাদের কালার আসতো অনেক, প্রথমে ধরো একটা সংগ্রাম জহিরভাই করলো, তারপরে আসলো 2 বছর পর আর একটা কালার, তারপরে এইভাবে আস্তে 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 আমরা কালারে ঢুকে গেলাম। তার মানে কি, আমরা যারা টেকনিশিয়ান তারা কালারে আস্তে আস্তে শিখতে থাকলাম, যেটাই হচ্ছে হচ্ছে, তারপরে আমাদের সুবিধা হয়ে গেল। ডিজিটালটা হঠাৎ করে চলে এসেছে, আর ডিজিটাল ফরম্যাটটা পুরাই আলাদা, আমাদের চেয়ে বেশ আলাদা, তো ওইটাই আমরা কাজ শিখতেই পারিনি, ওস্তাদ ধরে যে শিখবে সে সময়টুকু পাইনি, বা কেউ যে আমাদের বলবে সে সময়টুকু হয়নি। এখন আমরা ওই 35টাকেই নিয়ে ডিজিটালের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এর ফলে কিছু সুবিধা অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও এখনও যদি বাংলাদেশে চলচ্চিত্রের ক্ষেত্রে কিছু থাকে তাহলে চিত্রগ্রহণটাই এখনও আছে, বাকি আর কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, তা আপনার কি কোনো এই মুহূর্তে পরিকল্পনা আছে কিনা সামনে কোনো সিনেমা পরিচালনা করার? একটা সিনেমা বানানোর জন্য যেসব জিনিস দরকার তার কোনোটাই বর্তমানে নাই, অতএব আমি একটা সিনিয়র লোক হ্যাঁ হাতুর বাটাল ছাড়া কেমনে কাজে নামি? কেন বলছেন এই কথা? যেমন স্টোরি রাইটার নাই, তেমন মিউজিক ডিরেক্টর নাই, শিল্পী তো নাই, একটা বাপ কারে বানাবো, 2টা মা আর খালা থাকলে তো প্রশ্নই উঠে গেল, খালা কই পাবো, বা হিরোইনের যদি বান্ধবী থাকে আরও অভাব, তো সর্বক্ষেত্রেই অভাব, তো স্টোরিতে এইভাবে যাবে। ভরপুর একটা ইন্ডাস্ট্রি ছিল সেটা এই জায়গায় এসে কেন দাঁড়ালো আসলে কি মনে হয়? আপনি যেহেতু একজন সিনিয়র মানুষ আপনার কাছে এই প্রশ্নটা বোধহয় করাই যায় না। আসলে ঠিকই প্রশ্নটা তো কারেক্ট, কথা হচ্ছে যে কেন দাঁড়ালো এর বোধহয় অনেকগুলেন কারণ আছে বোধ হয়। যেমন আমি এক সময় অবুজমন ছবি, ওটা আমার ফটোগ্রাফি, তো ওইটা সব হিট, সুপার হিট, তো তখন আবার দেখলাম আমরা যে যখন বেদের মেয়ে জ্যোৎস্না এটা জায়গায় জায়গায় হিট, জায়গায় জায়গায় ওই রকম হিট না। তো একদিন কাজী জহির সাহেবকে আমি প্রশ্ন করলাম অফিসে বসেই, তো কাজী ভাই এরকম কেন হচ্ছে? তখন এই যে আপনার অবুজমন বা আমরা যেটা বানাইছি,
ঢাকার গুলিস্তানে যেখানে তালি পড়তেছে, আমার মফস্বলে যাও ঠিক একই জায়গায় তালি পড়ছে, একই রকম এনজয় করছে। কিন্তু এখানে এখন দেখছি কিছু ছবি চিটাং চলে, তো রাজশাহী চলে না, রাজশাহী চলে তো ঢাকার কারণটা কী? তুমি যেটা বলেছিলেন সেটা হলো যে সিনেমা সুপারহিট হওয়ার পেছনে কতগুলো পয়েন্ট লাগে, যেমন একটি ভালো গল্প, ভালো মিউজিক, তারপরে হচ্ছে সুন্দর সংলাপ, একেবারে টষ্টসেরা সংলাপের মতো সংলাপ হতে হবে, নাটক থাকতে হবে সিনেমায় তিন চারটা, তখন তো আমরা ফাইট টাইট করতাম না, তারপরে কমেডি থাকতে হবে ভরপুর, এই যে জিনিসগুলো সব কিছু মিলে ব্লেন্ড হয়ে একটা ছবি হবে। তাতে কি হবে যে অনেক জায়গার লোক আছে ওরা নাটক পছন্দ করে, তারা নাটক পাচ্ছে, ওরা তারা নাটক দেখতে যাবে, কেউ আবার কমেডি পছন্দ করে, কেউ আবার কোনো জায়গায় কমেডি পছন্দ করে, তারা কমেডি দেখবে। এই হলো আসল কাহিনী। এখন যেটা দেখা যাচ্ছে চলচ্চিত্রে শুধু অ্যাকশনটাই ভরপুর আর কোনো কিছুই নেই, কমেডিয়ান তো আমাদের এখন নাই, তো একটা ফুড দিলে তো হবে না, অনেকগুলো ফুড দিতে হবে, কে কোনটা খায়। যেমন আমরা যখন কোনো নায়িকাকে শুটিং করি, তার কোনটা কে লাইক করে আমরা জানি না, তো আমরা ভরপুর শ্যুট করে দিই, যে যে অঙ্গ পছন্দ করো সে সেইটা দেখো ভাই। তো কথা হচ্ছে যে আমাদের এখানে এখন এইসবের খুব অভাব হয়ে গেছে। আর আমরা আর একটা কারণ যেটা আছে সেটা হলো যে আমরা মাঝখানে নকলের প্রতি বেশি আসক্ত হয়ে গেলাম, খুব সহজ একটা স্টোরি দেখি সুপারহিটে, সেই ছবিটাকে আইনা টেলিভিশন থেকে আসতে সংলাপ লিখতে সময় লাগে না, কেন বাংলায় করে নেওয়া। এর ফলে যেটা হলো যে আমরা কিছুটা কুড়ি হয়ে গেলাম, কারণ আমরা তো নিজেরা খাটি না, খাটার লোক তো অন্য, আমরা তো দেখে শুধু বানায় দিই। এই আলসেমিটাই আমাদের আস্তে আস্তে সব জায়গার থেকেই সরে যাচ্ছে আর পাচ্ছে না, পছন্দ হচ্ছে এখন নিচের থেকে আস্তে আস্তে পচন, এখন এই জায়গায় চলে এসেছে, বাকি এখন চোখটা শুধু আছে। এই পচন তো আবার মাঝখানে অশ্লীলতাও গেল কিছুদিন, এই বিভিন্ন কারণে মানে চলচ্চিত্রের আসল যারা চলচ্চিত্র মেকার কিছুটা সময় তাদের হাত থেকে চলচ্চিত্রটা চলে গেছিল অন্য লোকদের হাতে, যার ফলে একটা বিরাট তারপরে ওইটারই এখন আর পূরণ করতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে, আজকে অনেক সময় দিলেন আমাদেরকে এবং একটু আক্ষেপের কথাও বলছিলেন, প্রত্যাশা করি সেই আক্ষেপ ঘুচে যাক, অনেক শুভকামনা থাকলো। অবশ্যই আমরাও চেষ্টা করবো, দেখি ভবিষ্যতে কিছু হয় কিনা, আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি আবার জাগুক। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি, শুভ দুপুর। Because she